আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব যে কীভাবে আপনার বাড়িতে যে উৎকৃষ্ট জিনিসগুলো থাকে, যেমন গোবর, লতা পাতা, কচুরি পানা, এসব দিয়ে প্রাকৃতিকভাবে আপনারা জৈব সার তৈরি করতে পারবেন। তো জৈব সার তৈরি করতে যেসব উপাদান প্রয়োজন হয় সেগুলা সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে আপনাদের প্রয়োজন হবে গরুর গোবর, যে আপনারা বাড়িতে যে গরু বাছুর পালেন সেটির গোবর। দ্বিতীয়ত আপনাদের গাছপালার পাতা আছে, তারপর কচুরি পানা, এভাবে স্তূপ করে কিছুদিন রেখে দেওয়ার পরে আপনারা কেটে টুকরো টুকরো করে গোবর, পাতা, উৎকৃষ্ট লতা পাতা সব কিছু একসাথে মিশ্রণ করে 15 থেকে 20 দিন রেখে দিবেন। 15 থেকে 20 দিন রাখার পরে উলট পালট করে দিবেন। এই যে দেখছেন আপনার পাতাগুলা, আমাদের গাছের পাতা, আমরা এটিকে পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করব সঠিক উপায়ে কীভাবে কাজে লাগানো যায়। তো এটি ফসল ফলাতে অনেক উপকারে দিবে, যে কোনো ধরনের ছাদে হোক মাঠে হোক, এগুলো আপনাদের অনেক কাজে দিবে। দর্শক আপনারা দেখছেন আমরা কীভাবে জৈব সার বানানোর প্রক্রিয়াটা করে থাকি। তো মূলত এই গাছের পাতাগুলোকেও আমরা একসাথে মিশ্রণ করি, করে রেখে দেই। তো এভাবে আপনারাও বাড়ির যে উৎকৃষ্ট ময়লা আবর্জনা সবগুলো একসাথে করে জৈব সার তৈরি করতে পারেন, অর্গানিকভাবে আপনারা ফসল ফলাতে পারেন। যে বাজার থেকে সারগুলো কিনে আনতে হয়, এই যে দেখেন আমরা কিছু সবজির চাষ করেছি ছাদের মধ্যে, তো কি সুন্দর জৈব সারগুলো হয়েছে। এবং তার মিশ্রণটি আমরা মাটির সাথে মিক্স করে এই ফসলটা ফলিয়েছি। এই যে দেখেন কি সুন্দর হয়েছে, আমরা এখানে লাউয়ের চাষ করেছি, কি সুন্দর লাভ হয়েছে। আপনারাও যে কোনো ফসলের বেলায় এটির প্রয়োগ করতে পারেন, অথবা মাটির প্রয়োগ করতে পারেন। এতে মাটির প্রাণ, মাটির যে পিএইচ মাত্রা সব ঠিকঠাক থাকবে। বাজার থেকে কিনে আনা সারের তুলনায় এই জৈব সারটি ব্যবহার করলে মাটির গুণগত যে মানটি আছে সেটি অক্ষুণ্ণ থাকে। ধন্যবাদ।